গুড মর্নিং এভরিওয়ান। কালকে অনেক দিন পর আমি আর শুভ একটু বেরিয়েছিলাম, মানে কালকে বৃহস্পতিবার ছিল, একটু ছুটি ছিল। তো অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম হচ্ছে চিড়িয়া মোড়ের ওদিকে গেছিলাম, তো ওই ট্রেন্স আর জুডিওতে গেলাম, কিছু কেনাকাটি ছিল। যেহেতু সামনে আমরা ঘুরতে যাচ্ছি, তোমরা অলরেডি জেনেই গেছো, কোথায় যাচ্ছি সেটা এখনও বলবো না, ক্রমশ প্রকাশ্য। তো যা কিনতে গেছিলাম সেগুলো, মানে যেগুলো কেনার ইচ্ছা ছিল সেগুলো তো পেলাম না মনের মতন, গাঁদা গুচ্ছের অন্য কিছু কিনে নিয়ে চলে আসলাম। সো যাই হোক, এখন ছাদে এসে গেছি, এই যে জল ভরে নিয়েছি, দেবো হচ্ছে গাছে জল। তারপরে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা পরে গেছিলাম মামা বাড়িতে পুজোতে, আর সেদিন না মানে রাস্তাঘাট এরকম কাদা কাদা ছিল, যেহেতু বৃষ্টি চলছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, তো ওই শাড়িটার মধ্যে প্রচণ্ড কাদা লেগে গেছিলো। কালকে ভালোভাবে কেচে ফেচে এরকমভাবে রোদে দিয়ে হাজারটা ক্লিপ দিয়েছি, আমার একটা স্বভাব আছে এরকমভাবে ক্লিপ দিয়ে রাখার, মানে প্রচুর, যতগুলো ক্লিপ থাকবে মানে একটুখানি দিয়ে দিলে মনে হয় যেন হাওয়াতে উড়িয়ে নিয়ে যাবে না। সো যাই হোক, কালকে তো এরকম শেডের তলায় দিয়ে রেখেছিলাম, তো আজকে প্রায় শুকিয়েই গেছে, বাট জাস্ট একটুখানি ওখানে হালকা রোদে ফেলে তারপরে তুলে নেবো, কারণ বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে রং ঝলসে যাবে। সো যাই, এই কাজগুলো করি আর তোমরাও ব্লগটাকে এনজয় করতে থাকো। সো আমার চা রেডি, খাবো এখন এই প্রজাপতি বিস্কুট দিয়ে। অনেক দিন পর বাবা প্রজাপতি বিস্কুট এনেছে, আর সাথে এই আলু ভাজা হচ্ছে পেঁয়াজ আলু আর ডিম ভাজা, এটাকে নাড়াবো আর চাটা খাওয়া কমপ্লিট করবো। দেখতে পাচ্ছ কিরকম ভাবে আটকে রেখেছে শক্ত করে, এই 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 তোমার পাশে দুটো কেশুই আছে, কেশুই আছে, দেখো হুঁশ নেই, কেশুই আছে তোমার পাশে, না ওঠো, আর টাইম নেই, দেখো কটা বাজে, দেখো 9:30 বাজে, ওঠো ওঠো ওঠো। মেয়েদের 20 টাকা 20 টাকা করে দিলাম, তবুও মানে শান্তি হলো না, তারপরে বলছে মাত্র 10 টাকা 10 টাকা করে দিছিল, তারপর মাত্র, আর নিজেরা যে আমাদের একটা টাকাও দিল না সেটা দেখলো না, মানে ভিডিও এডিট করছিল আগের দিনে, ওটাই আমি শুনছিলাম, ওটাই বললাম, মানে ফুচকা খেতে আগের দিনে ব্লগটা দেখেছিলে যে আপনি 20 টাকা 20 টাকা করে দিয়েছিলেন দুজনকে, তাই বলছে 20 টাকা 20 টাকা করে দিলো, 10 টাকা করে দিলো, কত করে, 100 টাকা, তোমরা তো দুজন ছিলে, মিনিমাম 200 টাকা করে তো আমায় দিতে পারতে, 1 টাকা করে দিতে পারতে, তা আমিও বলতাম যে আমাদের পয়সা, আমরা তো ইউটিউবার, আর একজন চাকরি করে, দুজনেই হচ্ছে ইনকামের রাজা, ইনকামের রাজা মানে মেয়েদের হচ্ছে কি বলতো, রাজা একটা কথা হয়, ইনকামের রাজা মানে মেয়েদের ব্যাপার হচ্ছে কি, মেয়েদের ব্যাপার হচ্ছে কি, যত ইনকাম করুক যাই করুক সারা জীবন নেই 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 নেই, আমি ভিখারি আমি ভিখারি আমি ভিখারি, এটাই বলে গেল, শুনিয়ে গেল। তো বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিওয়ান। ও আমি আমার ব্রেকফাস্টে এডিট করতে করতে এত মত্ত ব্রেকফাস্ট দেখাবো, যদিও আজ বলেছি আজ ব্রেকফাস্টে ডিম আলু ভাজা, মানে আলু আলু আর ডিম ভাজা, ডিম না বল, আলু আর ডিম দিয়ে ভাজা আর রুটি, আর এই কালকে একটু বেরিয়েছিলাম আমরা কিছু কেনাকাটা শপিং করার জন্য, তো তোমার দিদিভাই বলেছিল 8-10টা জিনিস কিনবো, সেখানে গিয়ে মাত্র কিনেছি একটা, আমি এখন দেখছি না জিনিসগুলো, তাও কতক্ষণ ঘুরেছে জানো আমাকে নিয়ে, 5:30টায় বেরিয়েছি বাড়ি থেকে, ফিরেছি হচ্ছে গিয়ে পছন্দ করতেই তো টাইম লেগে গেছে, ফিরেছি হচ্ছে গিয়ে কটার সময়, মানে 9:00 ফিরেছি, ঠিক আছে 9:00 ফিরেছি, মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে, 4-5টা ওমা, ওকে একটা করে পাঠাচ্ছি, ও বলছে না ক্যান্সেল, 5-6টা করে নিচ্ছে, তারপরে একটা ওখান থেকে ফিরে আর সেগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেগুলো আবার মানে পড়ে টড়ে ক্যান্সেল, ছবি তোলার জন্য বলছে, তুমি তো বলছো, এই বলছে এই বেল্ট দেখা যাচ্ছে, এই পিঠ দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে, এগুলো বাকি বলতে দেই, ভাই বলছে বাকি আমি কিনবো অনলাইন, আর আমি এগুলো মিনি ব্লগে দেখাবো যে কি কি আমি জুডিও থেকে শপিং করলাম, দেখো কিন্তু অবশ্যই। তো সানটান কমপ্লিট, তো এখন তো সানটান করেই যাচ্ছি, কারণ ওই যে বলে দিয়েছে স্নান করে যেতে হবে, নইলে অ্যালাউ নেই, ঠিক আছে, তো দেখো স্নান টান করে গেলে একটু ফ্রেশই লাগে বেশ, ঠিকই বলতো রিয়া, ঠিক আছে, দেখেছো মানে গরিবের কথা পাশে হলেও সত্যি হয়, তাই এটাই বলতে চাইছো। তো যাই হোক, আমি এখন বেরোবো, দোকান যাবো, কারণ সামনে পয়লা বৈশাখ, এখন একটুখানি চাপ রয়েছে। তো আমি শুভ, আমি রিয়া, আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ট্যাক্স ওয়েলকাম। তো আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে হবে এঁচোড় চিংড়ি, এখানে মাসি এঁচোড় কাটছে, এঁচোড়টা কেমন মাসি, বৌদির বাপের বাড়ির কাছে গাছের চিংড়ি, চিংড়ি গাছে ওঠে, শুনেছো এরকম অদ্ভুত কথা, যাই হোক আমাদের বাড়িতে আছে পেঁয়াজের ভর্তা হবে, মানে এঁচোড় চিংড়িও হবে পেঁয়াজ দিয়ে আর ডিম হবে, ওটা তো পেঁয়াজ রসুন মাছ, আমরা পেঁয়াজ রসুনের জিনিসটা খেতেই বেশি ভালোবাসি, আমি শুভ ইভেন মাও, তোমরা যদি এঁচোড় চিংড়ি পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসো না কি এমনি খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে জানিও। ডেলি ব্লগটা এডিট করলাম এতক্ষণ, দেন সেভে বসিয়ে পাম্প চালিয়ে ছাদে এলাম, পাম্পটা ভরবো, তারপরে এই জামা কাপড়গুলো সকালবেলা তো রোদে দিয়েইছিলাম, এখন মোটামুটি ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, তো নিচে নিয়ে গিয়ে ভাজ করবো, দেন আবার ছাদে আসবো, এসে ঠাকুরের বাসনগুলো মাজবো, দেন গিয়ে আবার ভিডিওটাকে আপলোড করবো, থাম্বনেল বানাবো, এতগুলো কাজ এখনও বাকি আছে, তো কখন হবে জানি না, তারপরে স্নানে ঢুকবো, আজকে শ্যাম্পু করার ইচ্ছা ছিল বাট আজকে আর করবো না, কারণ সময় হবে না, এই করতে করতে মোটামুটি স্নানে ঢুকতেই একটা বেজেই যাবে, তারপরে আবার পুজো আছে, তাই কালকেই শ্যাম্পুটা করে নেবো, তো ঝটপট এই কাজগুলো সারি, বেশি বক বক করলে আবার বেশি লেট হয়ে যাবে। দোকান থেকে আসার
ব্যাপার এতক্ষণ ধরে তোমার দিদিভাইকে, ঠিক আছে, কি করলাম না মানে সব ইউপিআই কিভাবে সব টাকা পয়সা ট্রানজাকশন করতে হয় না করতে হয় শিখিয়ে দিলাম। এখন খুব মজা, ঠিক আছে, কারণ এতদিন ওর কার্ড করেনি, বলে যে কার্ড করলে পয়সা খরচা, আমি জোর করে কার্ড করালাম। এখনকার দিনে তোমরাই বলো কার্ড না থাকলে কোনো দাম আছে, ইউপিআই যদি ট্রানজাকশন নাই করতে পারে কোনো দাম আছে? এমনিতেই আমার সকালবেলা বললো কিপটা, প্রচন্ড কিপটা, ঠিক আছে, তারপর শিখিয়ে দিলাম, এখন একটা অর্ডার দিলো ফ্লিপকার্টে। এমনিতেই তো জানো আমি গেলেই কত কত শপিং, টাকা থাকলেই কত কত শপিং করে নিয়ে চলে আসি আমার। এমনিতেই আজকালকার দিনে মানে আরোই থাকে, আরে ভাই টাকা তো সবারই, সবাই ইউপিআই করে, তো আজকালকার দিনে যদি ইউপিআই না পারো তাহলে মানে সেটা খুব তোমাকে আপডেট হতে হবে। আমি এটা কোনো লজ্জিত ফিল করছি না যে আমি সত্যি এতদিন এগুলো জানতাম না, কারণ আপডেট না হলে লাইফে কিছু করতে হবে না। তো যাই হোক, এখন খেতে রাখছে মা, যাই খেতে যাই। আজকের আইটেমটা দেখি কি আছে। হেভি একটা গন্ধ বেরোচ্ছে, বিভৎস মাংস মাংস ফিল আসছে, কিরকম মাংস মাংস ফিল আসছে চাটনিও করেছে, চাটনি কালকে, তাই তো, খাওয়াটা ভালোই হয়। বুঝলি, চিংড়ি মাছ আছে নাকি এছুরে? হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে খেয়ে মা দেখেছো, হাসি দেখেছো, খালি চিংড়ি খাচ্ছে, একদম চাবায় না, দেখো গপ গপ করে খেয়ে যাচ্ছে, ভালো করে চাবাও। হ্যাঁ দেখো আমার এখনো কিছু খাওয়াই শেষ হলো না, ওর পুরো কমপ্লিট হয়ে গেল। এই বেশ অনেকগুলো চিংড়ি আছে তো, চাবি এই যে ই বাবা। নেক্সট মান্থে আমরা এই সময় বুঝলে, মোটামুটি আজকের দিনটা লাস্ট, কালকে আমরা ফিচ্ছি ব্যাক করছি, কারণ ফিচ্ছি ব্যাক করছি। এই কথাটা মনে করানোর কি দরকার ছিল? আমি মনে করালাম যে আজকের দিনটাই লাস্ট কাটাবো, আজকে রাতেই লাস্ট কাটাবো, কালকে ব্যাক করছি। একটাও থাকে না ভালো কথা, তুমি কিছু বলতে পারো? তো বাই দ্য ওয়ে, গুড ইভিনিং গাইস, ঘুমটুম থেকে উঠলাম, উঠে দেখলাম যখন যেরকম প্রজাপতি বিস্কুট সাথে এটা হাফ হাফটা এই যে খেয়ে, মানে আমরা হাফ হাফ শেয়ার করে খাই, কারণ দুপুরবেলা যেহেতু ভাত খাই তো এই সময়টা ঘুম থেকে উঠে আর মানে অতটা খিদে থাকে না, ওই জন্য বিস্কুটটা বেশি বড় হলে হাফই খাই। সাথে চা রয়েছে, একদম লিকার করেনি আজকে, দুধ চা করেছে, তো মনটা খুশ হয়ে গেল। ঠিক আছে না, শশা করে কথা বলছে কেন? শশা খেয়েছিলাম তাই, শশীবাবু শশা খেতে, শশা খেতে এ পারবে না তুমি গাইস, তোমরা পারো তো এটা, শশীবাবু শশা খেতে না, মা বলে দাও একবার, ছোটবেলায় খেতে খেতে স্বর্গে যাই, স্বর্গে মানে স্বর্গবাস এইটাই আর কি, বলে না আমরা সবসময় বাজে মাইন্ড ধরো, আরে বাবা বলে না যে পুরো স্বর্গে, স্বর্গের অনুভূতি, বিস্কুটটা এত টেস্ট, ওই রকম বলছি পাগলা, এরকম না, তুমি ভুল ভাবছো, ওরকম না। জাস্ট দোকানে বেরোবো ভাবছিলাম, তখনই দেখলাম মানে বাইরে বেরোতে না বেরোতে দেখলাম আজকে দুর্ধর্ষ চারটা উঠেছে। ঠিক আছে, তো তোমার দিদিভাইকে ডাকলাম, কোথায় গেলে? আসো আসো, তো আজকে অসাধারণ চারটা, যাও তোমাদের ফার্স্টে চারটা দেখিয়ে নিই, অনেকে হয়তো দেখেছো অলরেডি, দেখে নিয়েছো, দেখো জাস্ট, যাই হোক তোমরা বুঝতে পারছো নাকি যাই না, কারণ চোখে দেখা যাচ্ছে না, ওইভাবে হালকা দেখো, তোমরা দেখতে পাচ্ছ, আমি ঠিকই করেছি চশমাটা পরে এসে, এই আমার চশমা পরে এসে দেখো, রবারটা দেখো, আমি তো চশমাটা পরে একটু জুম করে দেখি, যাই না ছোট হয়ে গেছে নাকি, ফেসবুকে দেখছিলাম অনেক, ওই যে ওই পাশে দুটো চাঁদ দেখা যাচ্ছে, এই পাশে দুটো চাঁদ দেখা যাচ্ছে না, চাঁদ দেখা রয়েছে, টপ খেয়ে গেলাম। মা এখন বলছে, মা নাকি অনেক আগেই দেখে যায়, সন্ধ্যেবেলা মা বলতেই ভুলে গেছে, এখন কমে গেছে না তাই না, বড় ছিল আর আমার ভালো বোঝা ছিল, চারটা হ্যাঁ একদম পুরো চারটা নিচে লাগানো, কি সুন্দর লাগে, আর থেকে বড় ছিল নাকি এখন বোঝা যাচ্ছে, মনে হচ্ছে হালকা হয়ে গেছে, হ্যাঁ চারটা মনে হচ্ছে সরে গেছে, তারটা মনে হচ্ছে চেক, আমাদের ভাগ্য রাখার মা দেখে নিয়েছে, মা আমাকে কিছু আগে বলেনি, আমি অ্যাকচুয়াল ফেসবুকে দেখছিলাম, তারপর আমি হঠাৎ করে যখন বেরোবো দোকানে তখন হঠাৎ করে দেখলাম, তো আমি তোমাদের দিদিভাইকে বললাম চলো দেখে আসি, ও চশমা টশমা পরে আসলো বেচারা, চশমা পরতে চাঁদ দেখতে গেলে, মার ভাই গেছে দিদন বাড়িতে, তাই ওদিক থেকে রাজা কেঁদেই চলছে, কেঁদেই চলছে, আর আমি চাইনি কারণ আমার ভিডিও এডিট করার আছে, দ্যাটস ওয়াই এই যে এডিটিং নিয়ে বসেছি, কত সরঞ্জাম দেখো, চার্লি আছে, আমার চশমা আছে, হেডফোনস আছে, আর এই যে কুরকুরে, খেতে খেতে যদি কিছু মানে এডিট ফেডিট করি তাহলে মনে হয় যে বোর হচ্ছি না আর কি, তো দেখি গিয়ে রাজা কী করছে, চলো আমার সাথে আসো, কই রাজা, রাজা ওই দেখো ভাই নেই বলে কাঁদছ, ওই দেখো এখান থেকে মা আর ভাই কখন আসবে সেই পথে বসে আছে আর কান্নাকাটি করছে, চলে আয়, কাঁদিস না বাবা, চলে এদিকে,
বসে মন খারাপ করছে, এরকমই হয়। পশু পাখির মানুষের থেকে পশু পাখির মায়া বেশি। দেখ কে আসছে, ওই দেখ দেখ তো টোটো করে কে আসছে, দেখ টোটো করে কে গেল, ওই দেখ টোটো করে কে যাচ্ছে। আমার কথা শুনছিস না, ঠিক আছে থাক আমি আমার কাজ করি। আজকে খাওয়াটা ধস হলো মাইরি, সিরিয়াসলি বলছি আজকে অসাধারণ হয়েছিল। ওই যে তোমার চিংড়ি মাছ দিয়ে সাথে একটুখানি মেটে ফেলে দিয়েছিল, আর এই ছোটটা দাঁড়াও এদিকে তাকাও, তুমি পরে করো এইসব। তো তুমি কেমন খেলে বলো, দুই বছর খেলে আজকে, মানে মেটেটা চিংড়ি মাছ ভালোবাসে না তো? হ্যাঁ ও চিংড়ি মাছ ভালোবাসে না অতটা, ঠিক আছে সেই জন্য আমাকে সব দিয়ে দিয়েছে। সব মিথ্যে কথাগুলো অন্য জায়গায় বলো, দিয়ে পরের দিন নিয়ে নেবো, ভালো লাগবে? হ্যাঁ আমার পাশ থেকে তো নিয়ে নাও, আমি নাকি নিয়ে নিই, নিজে নিয়ে নে। ও ভাই দাদা একটা কথা বলি, আগের দিনে ব্লগটায় বলেছিলাম, মানে থাম্বনেলটা করেছিলাম যে আমরা কি ইউটিউবের টাকায় ফ্ল্যাট নিলাম, তো অনেকে ভেবেছে যে আমরা হয়তো ইউটিউবের টাকায় ফ্ল্যাট নিয়েছি, বাট একদমই সেটা না, ওটা একটা ক্লিক বাইট ছিল আর কিচ্ছু না। সেটা পুরো ফ্ল্যাট যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদের দেখাবো, তারপরে আমি বলবো বাকিটা সবকিছু। বাট আমি আজকে এটুকুই বলেছিলাম যে ওরকম ইউটিউবের টাকা কিছু না, ইউটিউবের যে ফ্ল্যাটের দাম তার 10% আসলে আমরা কিছুই নিইনি, আর আমরা অত সত্যি কথা বলতে তার 10% টাকাও আমার এখনো অবধি মানে ইউটিউব থেকে আসে, বাট অনেকে ভাবে যে অনেক 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 টাকা, বাট কিন্তু সাথে দেখো ভগবানের দয়া আমাদের যা আছে, আমাদের যা মানে ইউটিউব বাদে আমরা যা করি বা যা আছে খারাপ না, কিন্তু যখন আমরা একটা প্ল্যাটফর্মে থাকছি তার পরিপ্রেক্ষিতে যে পাওনাটা অন্যরা পাচ্ছে হয়তো আমরা সেই তুলনায় অনেক কম পাচ্ছি, মানে ভালো কন্টেন্ট বা ভালো ব্লগ করা সত্ত্বেও। জানি না তোমাদের কেমন লাগে, আমাদের কাছে মনে হয় মেবি হয়তো আমরা ভালো ভাবছি, হয়তো অনেকের থেকে খারাপ, বাট আবার কিছু অনেকের থেকে ভালো, আমি বলছি না আমি ফুল ভালো, বাট হয়তো অনেকের থেকে খারাপ, আবার অনেকের থেকেই আছে ভালো, যাদের হয়তো কিছুই আমাদের থেকে খুবই বাজে কন্টেন্ট, বাট চলো আজকে টাটা, বাই, গুড নাইট।